হ্যালো ফ্রেন্ডস জেই মেকানিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে গভর্নমেন্ট আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর পদে কিছু লোক নিচ্ছে তার যে আগামী ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষার কীরকম সিলেবাস হতে পারে তার উপরই মূলত আমি আলোচনা করব তো আজকে আমি প্রধানত ইনস্ট্রাক্টার ফিটার ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান এবং স্টোর স্টোরকিপার টেকনিক্যাল এই তিনটি পদের ওপরই আমি মূল আলোচনা করব তো ইনস্ট্রাক্টর ফিটার পদের কি সিলেবাস হতে পারে ইনস্ট্রাক্টার ফিটার পদের যে সিলেবাস হবে তার মধ্যে ধরো জেনারেল স্টাডিজ কুড়ি নম্বর অ্যারিথমেটিক অ্যান্ড ডিজাইনিং তিরিশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর আর এদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর একশো টোটাল দেড়শো নম্বরে কোয়েশন আসবে আর হ্যাঁ আরেকটি কথা তোমাদের বলি আমি যে এখানে যে সিলেবাসটি দিয়েছি সেটি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত দেওয়া হয়নি এটা মূলত তোমাদের যে রিক্রুটমেন্টটা হচ্ছে ইন্সট্রাক্টর পদে তার আগের যে রিক্রুটমেন্টটা হয়েছিল ইনস্ট্রাক্টর পদে সেটা নেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে তো সেই পরীক্ষাতে যে সিলেবাস ছিল ইন্সট্রাক্টর পদের আমি সেই সিলেবাসটাই তোমাদের সামনে আমি এখানে নিয়ে এসেছি তো আমার যেটুকুনি অভিজ্ঞতা এইরকমই সিলেবাস তোমাদের পিএসসির পরীক্ষাতেও হবে চেঞ্জ হলেও উনিশ বিশ চেঞ্জ হতে পারে তোমরা এই সিলেবাসটার ওকেই বেস করে তোমরা পরীক্ষার প্রিপারেশান নিতে পারো তো চলো শুরু করা যাক তো এখানে এসএসসিতে ইন্টারভিউ ছিল পনেরো মার্কসের ছিল তো এখানে পিএসসিতে ওরম কোনো কিছু আলাদা করে ইন্টারভিউর জন্য কোনো মার্কস বলে দেওয়া নেই তো সিলেবাস যেটা মেন সেটা ইংলিশে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনেমস অ্যান্টোনেমস অ্যান্ড ইস কারেক্ট ইউজেস এটসেট্রা মানে বেসিক যে গ্রামার ইংলিশের সেই গ্রামারের উপর কোশ্চেন আসবে জেনারেল স্টাডিজের মধ্যে হলো ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজের ওপর বেসিক কিছু কোশ্চেন আসবে আর অ্যারিথমেটিক আসবে হলো ডিজেবিলিটি ফ্র্যাকশান ডেসিমেল রেকারিং ডেসিমেল সিম্পলিফিকেশান এসসিএফ এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ডিস্টেন্স এরিয়া অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস মানে বেসিক যে চাকরির পরীক্ষা যেসব ম্যাথগুলো এসে থাকে সেই ম্যাথের উপর বেস করেই তোমাদের ম্যাথামেটিক্সটা আসবে আর টেস্ট অফ রিজেনিং হল ভার্বাল নন ভার্বাল রিজেনিং টোটাল এটার উপর পঞ্চাশ নম্বর কোশ্চেন হবে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে হলো অ্যাডভান্স স্ট্রেংথ অফ মেটেরিয়াল থার্মাল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্রসেস ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইঞ্জিনিয়ারিং মেশিনস স্ট্রেথ স্ট্রেংথ অফ মেটেরিয়াল প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি থিওরি অফ মেশিনস অ্যান্ড মেকানিজম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন অফ মেশিন এলিমেন্টস ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্লুইড পাওয়ার বা হাইড্রোলিক মেশিন তো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে যে চ্যাপ্টারগুলো দিয়েছে এগুলি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কনভেনশনাল অ্যান্ড অবজেক্টিভ টাইপ আর এস খুর্মির পুরো বইটি যদি তোমরা ভালো মতোভাবে পড়ো এবং রিভাইজ দাও তো আশা করি ওর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন সব কমন পেয়ে যাবে আলাদা করে কোনো বই পড়ার কোনো দরকার নেই আর ইনস্ট্রাক্টার ইলেকট্রিশিয়ান পদেরও সেই একই পঞ্চাশ নম্বর কোশ্চেন একই সাবজেক্টের ওপরই হবে আর যেটা মেন একশো নম্বর যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেটা আসবে হলো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্ক ইলেকট্রিক্যাল মেশিন বেসিক ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মেজারিং ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যাপ্লাইড অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যাডেড ইলেকট্রিক্যাল ড্রয়িং পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস মাইক্রো প্রসেসার অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান ইউটিলাইজেশান ট্র্যাকশান হিটিং অ্যান্ড ড্রাইভস ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশান অ্যান্ড কস্টিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনস্টলেশান অ্যান্ড মেনটেন্যান্স অ্যান্ড টেস্টিং মানে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার সময় যা যা তোমরা ইলেকট্রিক্যালের ওপর পড়েছো প্রতিটা চ্যাপ্টারই এখানে কভার করা হয়েছে তো এগুলো ভালো করে পড়লেই তোমরা আশা করি পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে আর স্টোর কিপার টেকনিক্যাল যে পোস্টটা রয়েছে সেই পোস্টের জন্য তোমাদেরও সিলেবাস সেই একই রকমই আছে কিন্তু এইখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেটা একশো নম্বরে কোশ্চেন ছিল এইখানে দু রকমভাবে ভাগ করে দিয়েছে একটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চাশ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চাশ কোশ্চেন আসবে তো ঠিক আছে সেখানে ইংলিশ জেনারেল স্টাডিজ অ্যাডিথমেটিক টেস্ট অফ রিজনিং এগুলো তো সেম আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যা যা দেওয়া হয়েছিল। সেই একই সিলেবাস ওগুলো আমি আলাদা করে আর আলোচনা করছি না আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরও পরেও যা যা বলেছিলাম সেগুলোই রয়েছে শুধু এখানে কোশ্চেনের সংখ্যাটাকে কমিয়ে দেওয়া হয়েছে পঞ্চাশ পঞ্চাশ করে করা হয়েছে তো চলো ইনস্ট্রাক্টার এই ফিটার পদে কী কীরকম কোয়ালিফিকেশান হবে দেখে নাও যে আগের যেটা এসএসসির মাধ্যমে নিয়েছিল সেখানেও দেখো একই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তিন বছর ডিপ্লোমাদের জন্য পোস্ট ডিপ্লোমা এক্সপিরিয়েন্স যে কোনো ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট বা ট্রেনিংয়ে ঠিক আছে এটা কিন্তু পিএসসির অ্যাডভারটাইজমেন্ট নয় এটা হলো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যখন ইন্সট্রাক্টর পদে লোক নেওয়া হয়েছিল তার অ্যাডভারাইজমেন্ট দেখো একই হুবাহু একই অ্যাডভার্টাইজমেন্টেই তুলে দেওয়া হয়েছে আর যারা আইটিআই করেছে তাদের জন্য পাঁচ বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দরকার এটা আগেও ছিল এখনও যে বিজ্ঞাপন বেরিয়েছে সেম তোমরা তোমাদের কাছে যদি পিএসসির অ্যাডভার্টাইজমেন্টটা থাকে তার সাথে তোমরা মিলিয়ে নাও দেখো একই ইনস্ট্রাক্টা ইলেকট্রিশিয়ানও সেই একই তাদেরও এখানে একই জিনিস বলা হয়েছে এবং তাদেরও ওয়ার্কসম্যান পা পারমিট লাগবে ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান পদের জন্য সেটা আগেও ছিল এবারও আছে ঠিক আছে তোমরা একবার মিলিয়ে নাও স্টোর কিপার টেকনিক্যাল পদেও ডিপ্লোমা করতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা হওয়া দরকার মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স হওয়া দরকার এটা আগেও ছিল এখন আছে উভাও একই তার জন্য আমি বলছি তোমাদের সিলেবাসও হানড্রেড পার্সেন্ট এক না হলো পুরো কাছাকাছি তোমাদের এই সিলেবাসটাই হবে এই সিলেবাসের ওপর বেশ করেই তোমরা পড়াশোনা শুরু করে দাও তো দেখো আগের বাজে তোমাদের পুরনো যে বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে কম্বাইন্ড টেকনিক্যাল লেভেল রিক্রুটমেন্ট দু হাজার পনেরো মাধ্যমে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় দেখো সেই একই পোস্ট ইনস্ট্রাক্টার ফিটার ইন্সট্রাক্টার ইলেকট্রিশিয়ান স্টোর কিপার তার সাথে আরও কিছু পোস্টের পরীক্ষা হয়েছিল ঠিক আছে আর পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে পরীক্ষার দেখো তোমাদের ডেট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পারো সিরিয়াল নাম্বার থার্টি সাতাশ বারো দু হাজার কুড়ি টেন্টেটিভ ডেট অফ এক্সাম তো এইটাকেই তোমরা টার্গেট করে তোমরা পড়াশোনা শুরু করো আর ইন্টারভিউ নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলার আছে আমার তোমরা যারা এক্সাম ক্র্যাক করবে তো তাদের মূলত এক্সামে যেসব কোশ্চেনগুলো করা হয়ে থাকে তার মধ্যে মূলত তিনটে চ্যাপ্টারের ওপর মেন কোশ্চেন করা হয় একটা হলো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং আর ওয়ার্কশপ টেকনোলজি তো ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের ওপর মূলত কি কি কোশ্চেন হয় ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসে তোমাদের জিজ্ঞাসা করতে পারে গান মেটাল জার্মান সিলভার এর কম্পোজিশান কী মোনেল মেটাল ব্যাবিট মেটাল সিলিকন ব্রোঞ্জ প্রাস ব্রোঞ্জ এইটিন বাই এইট স্টিল নাইক্রোম ইনভার হাই স্পিড স্টিল ডুরালুমিন এগুলোতে কীরকম কম্পোজিশান আছে এগুলো তোমাদের জিজ্ঞাসা করতে পারে কার্বন পার্সেন্টেজ অফ স্টিল এগুলো জিজ্ঞাসা করতে পারে এর ওপর আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারো আর ওয়ার্কশপ টেকনোলজি প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং এই চ্যাপ্টারগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে ঠিক আছে তার মধ্যে আমি স্পেশালি কিছু জিনিস আমি যেমন বলছি যেমন লিমিটস অ্যান্ড ফিটস এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে যেখানে অ্যালোয়েন্স আপার ডিভিয়েশান লোয়ার ডিভিয়েশান টলারেন্স ইউনি টলারেন্স বাইল্যাটারাল টলারেন্স হোয়াট ইজ ইন্টারফিয়ারেন্স ফিট ট্রানজেশান ফিট ক্লিয়ারেন্স ফিট এই জিনিসগুলোও তোমাদের জিজ্ঞাসা করবে এগুলো খুব ভালো করে তোমরা এই জিনিসগুলো খুব পড়বে তারপরে ধরো তোমাদের টুল নোমেন ক্লেচার সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের জিজ্ঞাসা করতে পারে টুল নোমেন্ট ক্লেচার যেমন কোনটাকে ব্যাক র্যাক অ্যাঙ্গেল বলে কোনটা সাইড র্যাক অ্যাঙ্গেল বলে এন্ড রিলিপ অ্যাঙ্গেল কোনটা সাইড রিলিপ কোনটা এন কাটিং এজ সাইড কাটিং এজ নোজ রেডি আছে এইটা দেখবে আর এস বই খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের ড্রয়িং করে তোমাদের ইন্টারভি ইন্টারভিউয়ারদের বোঝাতে হতে পারে এটা খুব আসে কোশ্চেন ঠিক আছে আমি যেগুলো মেন সেগুলোই আমি তোমাদের বলছি এগুলোর উপর কোশ্চেন বেশি করতে পারে আমার যেটুকুনি অভিজ্ঞতা আছে তার উপরে আমি বলছি তারপরে ধরো ডায়াল টেস্ট ইন্ডিকেটারের কী ইউজ সারফেস গেজের কী ইউজ ভি ব্লকের কী ইউজ এগুলোর উপর তোমাদের কোশ্চেন আসতে পারে তারপরে ধরো তোমাদের কম্বিনেশান সেট বেঞ্চ ভাইস এগুলোর উপর কোশ্চেন আস আসতে পারে তারপরে ট্রাই স্কোয়ারের কী ইউজ আছে সেন্টার প্রাঞ্চ কত ডিগ্রি হয়ে থাকে প্রিক পাঞ্চ কত ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে এগুলো তোমরা খুব ভালো করে পড়বে তারপর ট্যাপ ড্রিল সাইজ তারপরে ধরো লিস্ট কাউন্ট যেমন ম্যাট্রিক মাইক্রোমিটার ইংলিশ মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত হয়ে থাকে পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার মাইক্রোমিটারের ক্ষেত্রে আর ইংলিশ মাইক্রোমিটারের ক্ষেত্রে পয়েন্ট জিরো জিরো ওয়ান ইঞ্চ সেমনি ভার্নিয়ার কালিপারের ক্ষেত্রেও তোমাদের লিস্ট কাউন্ট জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে এগুলো বা লিস্ট কাউন্টটা কীভাবে আসলো সেটাও তোমাদের পরীক্ষা ইন্টারভিউতে কোশ্চেন তোমাদের আসতে পারে আর কি কি কোশ্চেন আসতে পারে আর আসতে পারে তোমাদের দেখো কী টাইপের তোমাদের ফাইল আছে কি কি টাইপের ফাইল ব্যবহার করে যেমন তোমাদের বলছি কিছু কিছু যেমন রাফ ফাইল বাস্টার্ড ফাইল সেকেন্ড কাট ফাইল স্মুথ ফাইল ডেটস ফাইল এগুলো জিজ্ঞাসা করতে পারে টাইপ অফ কাঠের উপর নির্ভর করে কি কি ফাইল হতে পারে সিঙ্গেল কাট ফাইল ডাবল কাট ফাইল রাফস কাট ফাইল কার্ট কাট ফাইল এটা হতে পারে টাইপ অফ সেপসের উপর নির্ভর করে কি কী ফাইল জিজ্ঞাসা করতে পারে ফ্ল্যাট ফাইল হ্যান্ড ফাইল এসব কোশ্চেনগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে তারপরে ধরো একটা দিতে পারে একটা ফার্স্ট অ্যাঙ্গেল একটা ড্রয়িং দিয়ে দিল এটা ফার্স্ট অ্যাঙ্গেল কীরকম ভিউজ হবে থার্ড অ্যাঙ্গেলে কীরকম হবে ডিফারেন্স কী ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের মধ্যে এইসব কোশ্চেনগুলো বেশি মাত্রায় তোমাদের আসতে পারে তাছাড়া ওয়ার্কশপ টেকনোলজির মধ্যেও তোমাদের ধরো কাটিং স্পিড ফিড আর কাট এই তিনটে অনেকে অনেক সময় গুলিয়ে ফেলে এই তিনটের মধ্যে মেন ডিফারেন্স কী এটা তোমাদের আসতে পারে মেশিন টাইম কী মেশিনিং টাইম বলতে কি বোঝানো হয় ঠিক আছে এগুলো তোমরা ভালো করে পড়বে মূলত ওয়ার্কশপ টেকনোলজি আর প্রোডাকশান ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারিং মেটিরিয়ালস এই তিনটে খুব ভালো করে তোমরা পড়বে তাহলেই তোমাদের ইন্টারভিউতেও তোমরা ক্র্যাক করবে অবশ্যই ঠিক আছে অন্য চ্যাপ্টারগুলো তোমরা পড়বে কিন্তু এই তিনটে মেন জোর দিয়ে পড়বে আর আমি যে যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম সেগুলো তোমরা পারলে একবার খাতায় নোট করে নাও এই সব কোশ্চেনের ওপরেই বেশি ইন্টারভিউয়াররা তোমাদের ধরতে পারে তো আজকে এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো করে দাও ভালো লেগে থাকে সরি তবে করে দাও একটা লাইক আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে দাও যাতে এর পরের ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ